এই গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে। বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী 13 জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো। আপনাদের সকলকে আমন্ত্রণ। কলকাতা দেখেছে বহু মানবতা সম্পন্ন পুলিশকে, তার মধ্যে অন্যতম মুখ হাওড়া ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সৌভিক চক্রবর্তী। বারবার কলকাতার পথ চলতি মানুষ তার মানবিক ব্যবহারের নিদর্শন পেয়েছেন। কখনো মাধ্যমিক পরীক্ষার্থী, কখনো শিশু উদ্ধারে তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। তার এই মানবিকতার জন্য বিগ নিউজ আগামী 13 জুলাই সরলা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024 তার হাতে তুলে দিতে যাচ্ছে। নমস্কার, আমি দেবশ্রী রায়। আগামী 13 জুলাই সরলা মেমোরিয়াল হলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওখানে আপনারা সবাই আসবেন, আমিও থাকব, দেখা হবে ওখানে। আমিও আগামী দিনে এইভাবেই আরও কাজ করব। কিন্তু নজিরবিহীন ঘটনা আমি এগুলো সাহায্য বলে নয়, আমি আমার ডিউটিটা সুষ্ঠুভাবে পালন করি, সেটাই চেষ্টা করি। আর কিছু কিছু ঘটনা মানবিক হয়ে, যেহেতু আমরা পুলিশে চাকরি করি, আমাদের তো নানান রকম ঘটনার সম্মুখীন হতে হয়। অনেক ঘটনা আছে, এখন বললে হয়তো অনেক অনেক কিছুই বলা যেতে পারে, তবে তার মধ্যে কিছু কিছু আছে। যেমন ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে যখন আমি স্কুলে পৌঁছে দিয়েছিলাম, বা আমি যখন রাস্তায় ডিউটি করছিলাম, একটি সদ্যজাত শিশুকে উদ্ধার করে নিয়ে হসপিটালে তার ট্রিটমেন্ট করে আর ঈশ্বরের কৃপায় তার প্রাণ বাঁচাতে পেরেছি, এরকম আরও অনেক ঘটনা আছে। আশা করি ভবিষ্যৎ দিনেও এরকমভাবে কাজ করে যেতে পারবো। যে কোনো সম্মানই গৌরবে, বিগ নিউজের মতো একটা হাউস যখন এই সিলেকশনটা করেছে, আমি বিগ নিউজকে আমার আন্তরিক সম্মান, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভ্যর্থনা জানাবো। তবে সম্মান আমি চাই সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষই এইরকমভাবে সমাজের কাজে এগিয়ে এসে এইভাবে সম্মান পাক, তাহলেই আমাদের সমাজটা সুন্দর হয়ে গড়বে। এই পুরস্কার পাচ্ছেন কলকাতার পুলিশের সৌভিক চক্রবর্তী।